ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. زوشر بنغلاديش থেকে ভাই জুবাইর প্রশ্ন করেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা কি আল্লাহর সিফাত? ভাই, এটা আল্লাহর 99 নামের মধ্যে দুইটি নাম, হাইয়ু আল হাইয়ু আল কাইয়ুম, 99 নামের মধ্যে দুইটি নাম। আর এই দুইটি নাম আপনি ফাঁসাফাঁসি পাবেন আয়াতুল কুরসির মধ্যে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। হাইয়ু মানে যিনি চিরজীবী, কে? আল্লাহ রাব্বুল আলামিন, এটা তার গুণ গুণান্বিত। কয়ুম চিরশক্তিধর। তো এই দুইটা নাম আল্লাহর গুণাবলী, যিনি একেবারেই সর্বশক্তিমান, সর্বশক্তিধর, যার হাতে সকল ক্ষমতা, আর যিনি একেবারে চিরজীবিত। আমরা মৃত, কিছুদিন পর আমরা মারা যাব, কিন্তু আল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোনো মৃত্যু নেই, আল্লাহ আছেন, আদি অন্ত সর্বদা থাকবেন। এটা আল্লাহর সিফাত মানে গুণাবলী নাম। দ্বিতীয়ত আপনি যেটি বলছেন, ফজর নামাজের পর বাম হাতে ডান হাতের উপর রেখে 40 বার পড়লে দ্রুত বিয়ে হবে, ফেসবুকে এরম নিউজ, বা ফেসবুকে ইউটিউবে আপনি সব কথা ধরতে পারবেন না। আমাদের সমাজে অতীত থেকে যেরকম বেদাতিরা আছে, এখনও আছে, কিন্তু তারা এখন ধাক্কা খাচ্ছে হক কথাগুলি শোনার পরে। এই যে ফেসবুকে লেখলো, এটা ফেসবুকে লেখানো, আমাদের দেশে কিছু আমল ইয়াত বইয়ের মধ্যে আপনি পাইবেন, নিয়ামল কোরআন বইয়ের মধ্যে ভাইবেন, শশীনা থেকে একটা বই আছে আমল ও তদবির, এটিতে ভাইবেন, হয়তোবা বেহেশতি যাওয়ারের তাবিজ নামা ওটার ভিতরে তৃতীয় খণ্ডের মধ্যে ভাবেন, অথবা মকসুদুল মুমিনের ভিতরে ভাইতে পারেন। ফজর নামাজের পরে ডান হাতের উপর বাম হাত রেখে কি করবে, 40 বার পড়বে, তার বিবাহ হয়ে যাবে, একেবারে ডাহা মিথ্যা কথা বানোয়ার জাল। এরকম কোন কথা দলিল প্রমাণ নাই, এগুলি কারা করে? বেদাতিরা করে। সুফি মতাদর্শ লোকেরা হইল যে কি নম্বর ওয়ান চ্যাম্পিয়ন বেদাত, কারা নিজেদের মন গড়ার মতো মানুষকে ফজিলতের অনেক আমল শিখাই দেয়, বলে দেয়। এখনও বলা আছে সুফি মতাদর্শ লোকেরা সমাজে, এখনও বলে, ওয়াজের মাধ্যমে বলে, নিজেদের মন গড়া কথা ফজিলত বলে দেয়, এটা হলো তার মধ্যে একটি অন্যতম। এই সমস্ত আমল করবেন না, বরং কারও বিবাহ হবে সে তার প্রচেষ্টা যেমন চালবে, আর এর মধ্যে আল্লাহর কাছে দোয়া করবে, আর আল্লাহ তার তাকদিরে যখন হবে তখন হয়ে যাবে। আল্লাহর কাছে যেমন চাইবে, যেমন চেষ্টাও করবে, তারপরে আল্লাহর তার তাকদির উপর যথাসময় হয়ে যাবে বিবাহ। কিন্তু এটা নিয়ে জোরপূর্বক করি কারো কিছু করতে পারবে না, এভাবে বেহুদা আমল দিলে হয়ে যাবে। তো ঠিক আছে, এরকম ধরেন আপনাকে আমি বলে দিলাম এই বেদাত ধরি না, এই আমলটি বেদাত, কিন্তু আপনি এটা বেদাত না মনে করেই কোনো লেখার মাধ্যমে বিশ্বাস করলেন, আপনি ডান হাতের উপর কি বাম হাতের উপর ডান হাত রেখে 40 বার ফলবে, দ্রুত বিয়ে হবে, এমনটি আমল করেন দেখেন হয় কি না? যদি না হয় তখন এই আমলটি কোথায় যাবে? এই মিথ্যাচার এগুলির দরকার নেই, সুন্নত তরিকা আল্লাহর কাছে দোয়া করুন, আমল করুন, আর নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য এবং ধৈর্যের কথা বলা হয়েছে। যেমন কোনো মেয়ের যদি বিবাহ না হয়, তো সে যদি ধৈর্যের সহিত আল্লাহর কাছে সালাতের পরে চায় এবং রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়নি ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা, সূরা ফোরকানের 74 নম্বর আয়াতটি পড়ে, আল্লাহ চাইতে এটা করবেন। পুরুষ এবং নারী উভয়ের জন্য এই দোয়াটি পড়া জরুরি, সে বিবাহিত হোক অবিবাহিত হোক। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়নি ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা, আবার বলছি সূরা ফোরকান 74 নম্বর আয়াত, 74 নম্বর আয়াত, এই আয়াতটি মুখস্থ করবেন, পড়বেন বা অন্যদেরকে বলবেন, কিন্তু এই সমস্ত বেদাতি কথাবার্তাকে বিশ্বাস করবেন না, আমল করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।